নমস্কার বন্ধুরা, এনডিডি গডকা ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। বন্ধুরা, ফার্ম বা বাড়িতে আমরা যে ছাগল পালন করি, সেই ছাগলকে রোগ মুক্ত রাখার জন্য আমাদেরকে ফার্মের বা ফার্মের আশেপাশে যে গ্যাজিং এরিয়া, সেই এরিয়ার পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অতি অবশ্যই প্রয়োজন। বিশেষ করে আমরা যে বাড়িতে বা ফার্মে ছাগল রাখি, যেখানে আমাদের ছাগল থাকে রাত্রিতে বা সারাদিন, যেখানে ছাগল আরাম করে বিশ্রাম করে, সেই এরিয়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অতি অবশ্যই প্রয়োজন। আর আপনি যত আপনার এরিয়াটাকে, আপনার ফার্ম যেখানে ছাগল আরাম করে বিশ্রাম করে, সেই এরিয়াটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত আপনার ছাগল রোগমুক্ত থাকবে। তো বন্ধুরা, আমি আজকে আমার ফার্মে কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ছাগলকে রোগমুক্ত রাখার জন্য কি কি সাবধানতা আমি নিয়ে থাকি, সেইগুলি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য, যদি কোনো বন্ধুর কাছে আরও ভালো কিছু পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইকও করবেন। এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি ফার্মের ভিতরে নিয়ে এলাম এবং ফার্মের ভিতরটা পরিষ্কার হয়ে গেছে। আপনাদেরকে কমসে কম ডেলি এক ঘন্টা সময় এই ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দিতে হবে। এই যে দেখছেন, ফার্মটা পরিষ্কার হয়ে গেছে, ঝাড়ু মেরে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু অংশ রয়ে গেছে, এগুলো তো প্রায় থেকেই যায়। এইগুলোর জন্যে আমরা অন্য স্টেপ নিই। এটা হলো ফার্মের ওপরের অংশটা। এবার চলুন ফার্মের নিচেটার কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই যে ফার্মের নিচের কন্ডিশন, আমি যেহেতু এখন নিচেরটা ফর্স করিনি, ঢালাই দিইনি, ছাগল তখন কম ছিল, বর্তমানে এখন আমার কাছে ডবল ছাগল হয়ে গেছে, তাই এখন ভিজে ভিজে থাকে। আর যেহেতু বর্ষার সময় এখন ভিজে ভাবটা বেশি থাকে, আর যেখানে ছাগল এক জায়গাতে থাকে, ছাগল বেশিরভাগ একসঙ্গে থাকতে ভালোবাসে, তাই যেখানে এক জায়গায় বেশি ছাগল থাকে সেখানে পেচ্ছাপ করে দেখছেন তো নিচেরটা একদম ভিজিয়ে দিয়েছে। সামনের দিকটা একটু শুকনো শুকনো আছে, এটাও আমি কিন্তু ডেলি পরিষ্কার করে দিই নিচেরটা। অনেকেই বলেন যে ডেলি পরিষ্কার করেন না, কিন্তু আমি কিন্তু ডেলি পরিষ্কার করে দিই, ওই জন্যই এক ঘন্টা টাইম আমাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দিতেই হয়। এটা হচ্ছে ছাগলের নিচের অংশটা, যে মাচার নিচের অংশটা, ওপরে মাচা আছে, ওপরে তো আপনাদেরকে দেখালাম ওপরের অংশটা, এখন এটা নিচের অংশটা। আর এর পরবর্তীকালে যে স্টেপটা নেব সেটা নিয়ে এখন বন্ধুরা, এখন আপনারা দেখছেন যে ফার্মটা পুরো স্প্রে হচ্ছে। তো আমরা সপ্তাহে একদিন স্প্রে করি ফিনাইল দিয়ে, বা কখনো কখনো পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়েও আমরা ফার্ম এবং যেখানে যেখানে ছাগল উঠে বসে সেখানেও আমরা স্প্রে করে দিই। আর বিশেষ করে বর্ষাকাল, তাই এখন আমরা সপ্তাহে একদিন এই কাজটা করি। গরমের দিনে বেশি প্রয়োজন নেই, তবে বর্ষাকালগুলো এখন আমরা যেহেতু মাছি মশার উপদ্রবটাও থাকে, তাই এই সময়টাতে আমরা একটু সপ্তাহে একদিন করে আমরা স্প্রে করি। আর এই স্প্রে করলে অন্যান্য রোগ জীবাণু থেকেও আমরা মুক্ত হই। তো বন্ধুরা, পরবর্তী স্টেপ দেখছেন, আমরা চুনও দিই, কিন্তু স্প্রে আর চুন একই দিনে করি না, আলাদা আলাদা দিনে করি। চুন ফার্মের উপরের পুরো অংশটাতেও চুন দিই এবং ফার্মের নিচের অংশটাতেও আমরা চুন দিয়ে দিই। চুন দিলে যে কিছু কিছু পায়খানা ছাগলের, যেগুলো ওঠে না, যেহেতু আমার ধুয়ে দেওয়ার মতো এখন ব্যবস্থা নেই, তাই চুন দিয়ে আমরা জায়গাটাকে ই করে দিই। আর চুনের সঙ্গে ব্লিচিং পাউডারও আমরা মিক্স করি, চুন আর ব্লিচিং পাউডার দিয়ে এই কাজটা করি। তো সপ্তাহে একদিন স্প্রে আর একদিন চুন ব্লিচিং পাউডার দেওয়া হয়। এতেও ফার্মের বিভিন্ন ধরনের
ভাইরাস ও জীবাণু থেকে আমরা ফার্মকে রক্ষা করতে পারব। তো বন্ধুরা, এইভাবেই আমার ফার্মের সপ্তাহে যে কাজ সেটা চলে, আর ডেলি এক ঘন্টা সময় আমাকে এই ফার্মের জন্য দিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি কোনো বন্ধুর কাছে আরও কিছু ভালো পরামর্শ থাকে তো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।